শুভ সন্ধ্যা বিডিবার ডট কমে আমরা একজন প্রবীণ ড্রাইভার ভ্যান যিনি একসময় খুব প্রতিষ্ঠিত ছিলেন এবং তিনি অনেক কষ্ট করছেন মানে এখনও কষ্ট করতেছেন প্রায় 70 বছর বয়স ওনার কষ্টের ব্যাপারটা হচ্ছে এই যে একা থাকে এখন ওনার ওয়াইফ থাকে গ্রামের বাড়িতে পাইগাছা এবং ওনার ছেলে থাকে ঢাকা গার্মেন্টসে মেয়ে বিয়ে হয়ে গেছে ওনার একটা লজিক ছিল এরকম যে উনি এক সময় যে আয় করতো 500 টাকা দিয়ে অনেক বিঘা জমি কিনতে পারতো হয়তো বা তার সারা জীবনে আর কোনো কাজ করতে হতো না তা আমরা ওই ওনার কাছ থেকে শিখবো যাতে ভবিষ্যতে কেউ এরকম কষ্ট না পায় কারণ আমরা অনেকেই ভুলটা করি যে শেষ জীবনে মানে 70 বছরে সাধারণত আমরা বসে থাকার চিন্তা করি আর আমরা ওই ভুলটা যাতে আর না করতে হয় আমরা ওনার কাছে কিছু পরামর্শ বুদ্ধি নিব এবং উনি যথেষ্ট জ্ঞানী এবং বুদ্ধিমান বামে রেখে দেন বামে বা ডানে রাখলে হবে আপনার ইচ্ছা তো আমরা ডান দিকে রাখেন ডান দিকে রেখেন ডানে 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 এদিকে 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 তো আমরা খুলনা বয়রা থেকে এখানে আসছি সমবায়ে আমি ওনার কাছ থেকে কিছু জানবো না আপনি কি বলবেন যে যারা ভবিষ্যতে আর কষ্ট না করে মানে এইটা আপনারটা দেখবে অনেকে দেখে শিখবে ধরেন আপনি হয়তো যে টাকা আয় করছেন ওই টাকা দিয়ে আপনি যদি সম্পত্তি কিনতেন আমার একদম 200 বিঘা জমি হইতো আমি বিরাট ঘোরা ঘুরে আসতাম আমি 200 বিঘা জমি হইতো জমি হইতো তার কারণে আমি 20 বছরের মধ্যে জমি 100 অভিমানে করতাম 20 বছরের মধ্যে জমি 100 অভিমানে করতাম 100 বিঘার উপরে বানাইতে আর 200 বিঘা হইতো কিভাবে আর 200 বিঘা গাড়ি হাতের দিন ধরো কয়েছে 20 বছর গ্যাস কবে আর শিনতে ধরো জমি ধান গাছ হোক এই কারণে তা কারণে ও ধান বিক্রি করে আরও 100 বিঘা কিনতে পারতেন আর আমি অর্ধেক বাহে আমি সল্লা লাগাতে পারতাম তবলিক দেশের দেশ তবলিক তবলিক ঘুরতে পারতাম ঘুরতে পারতাম ঘুরি বাড়ি এসে ও ধান বিষে আমি জমি 2 বিঘা আগবাড়ি কিনতে পারতাম আমি তো ঘুরে ফিরে আসতাম 200 বিঘা সম্পত্তির দাম এখন হইলো অনেক টাকা হইতো অনেক টাকা মানে টাকা টাকা নেল ফেলে দিত আমার তা আমি ঘুরে ফিরে এবং অনেকে বলছেন আপনারা যে এটা করেন না আমার গ্রামের লোক কইল কি বলছিল ঝাঁক করা মানুষ করিস নি আমরা যে এক বিঘে জমি বিষয় করে চালটা কেন তো একটা খুঁজ দিন নেই হ্যাঁ তুই আমাকে ধর 50-100 টাকা করে দিয়ে আমরা প্রায় 4 লাখ কিনে থাকি আমার এইভাবে তো জমি কেন আমার কই তা আমি সেই কথা শুনি যে 1 মাস ধরে ভাই বোন এটা গুস মরি যাবে এবং আপনার কত ভাই বোন মানুষ করছেন আমরা 4টি ভাই 2টি বোন সবাই মানুষ করছেন সব আমি একা মানুষ করছি আর ওই বাবা ছিল ফেয়ারবে তার রোগ শর্টকাট করছে আচ্ছা আচ্ছা বাবারেও চিকিৎসা করছেন কারণ বাবার আমি ঢাকায় তো অপারেশন করে নিলাম আমার সামনের জন্য চাপা এবং ওই যে কি কাজ করতেন আপনি 20 বছর আগে আমি হ্যাঁ আমি পয়লা পরের বাড়ি বসন খাটতাম 5 টাকা করে মাসে কি খাটতেন পরের বাড়ি থাকতাম 5 টাকা করে মাসে 5 টাকা করে মাসে দিত হ্যাঁ তারপরে একজন কইছিস কি তুই গাঙে যাবি নদীতে যাবি আমার লোক আছে হ্যাঁ হ্যাঁ তা তা আমি কত করে দেবা তো তোর আর 2 টাকা বেশি করে দেবো 7 টাকা 7 টাকা তাই আমি বললাম 7 টাকা না আমাদের 10 টাকা দিতে পারো তুমি চাকরি মাসে মাসে আর তখন জমি পাওয়া যেত কেমন হ্যাঁ তখন জমি আরও সস্তা এখন তখন সস্তা কেমন 1 বিঘার দাম কেমন তখন 500 টাকা ছিল 500 টাকা হ্যাঁ আচ্ছা আর আমি কামাই করতে শিখি তখন জমি হয়ে গেল 650 টাকা আচ্ছা 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 আর ওদের সাথে আমি ওই 5 মাস খাটলাম হ্যাঁ হ্যাঁ 10 টাকা করে মাসে আচ্ছা 10 টাকা করে মাসে খাইটি ওই তামান গাঙ আমি চিনি ফেলালাম হ্যাঁ হ্যাঁ তামান গাং চিনি ফেলাস হ্যাঁ আপনার বাড়ি কি পাইক গেছে খুলনা পাইক গেছে হ্যাঁ এখন গাং চিনি ফেলে গিয়ে কোন ঘাট কি আমি আমার সাথে চিনাই গেছে চিনাই গেলি আমি পরে একটা লোক ভাড়া করবো আচ্ছা আচ্ছা লোক ভাড়া করি একা চালাও হ্যাঁ হ্যাঁ পরে হ্যাঁ যাও হ্যাঁ এখন একটা লোক ভাড়া করবো তো আমার গ্রামের লোকে ভাড়া দিন লোক আচ্ছা তার কারণে আমার তো জমা জমি কিচ্ছু নেই হ্যাঁ হ্যাঁ লোক আমি যদি গাঙে ডুবি যায় তখন নেবে কি হ্যাঁ হ্যাঁ যাও গাঙে ডুবি গেলে সে নেবে কি লোক কথা দিচ্ছে না পরে এখন আমি দেখলাম কী করা যায় আমি একজনের 500 টাকা ডিম আছে তার একদম জমি আছে 100 বিঘা বাড়ি বাড়ি মশন থাকলাম বাড়ি মশন থাকলাম আমার
হ্যাঁ আমি দেখলাম এই যখন মশা থাকছি আর ফায়ার ফায়ার তখন ফুটছিল যে আমার একটা লোক এই লোক আমার ভাড়া দিচ্ছিল থাকলাম ওই বাড়ি এক বছর থাকার পরে ফায়ার ফায় কই ও যেমন ও লোকের দাম দুই মাসখানেকটা আমি লোকের থাকার লোক ওই দাম বললাম আমার দ্বিতীয় ভাড়া তোকে হ্যাঁ লোক আমি তোমার দোকান তুমি গাঙে ডুবে দিয়েছি ঠিক আছে রাই নয় না এইভাবে থাকতে থাকতেই কুড়ি দিন আসে বছর পর আচ্ছা সেই দিন রাত্রি যখন কথা মাদের মাদের আনতেছি বাড়িতে ধরো এক মাস তো ভাত ও লোকের আর বিশ চল্লিশ দিকে জমে আসে সেই ব্যক্তি করে তো ও লোকের আনতে সঙ্গে রাখতে আর আনতে গিয়ে তাঁকে তো সারা লোক বলে এখানে আমার দিতে জানে বা সত্যি কতছি সারা বছর তা তোর বছর শেষই যাক তোর লোক অন্তর দেবার আচ্ছা লোকে দিয়ে দিবে লোক আমার দেবে কিন্তু ভাড়া দেবে আমার এমনি দেবে ওই লোক দিবে হ্যাঁ ভাড়া দিতে ধরো তখন একখান লোক নিলি দশ টাকা মাসে ভাড়া দশ টাকা দেয় এক মাসে নৌকা চালানো যাবে হ্যাঁ দশ টাকা ভাড়া এবং নৌকার দাম কত ছিল তখন নৌকার দাম মানে একশো টাকা দেড় টাকা ভাড়া একশো টাকা একশো টাকার দাম পরে কি আপনি নৌকা নিয়ে নিচ্ছেন এক মাসে হ্যাঁ এক মাসে ওই তিন এক বছর খাটি ওই লোক আমি ভাড়া করলো ওই নৌকা হ্যাঁ ওই লোক ভাড়া এবং আশেপাশে আরো লোক ছিল আপনার সাথে হ্যাঁ লোক ছিল লোক থেকে করবে কেন লোক আমার গেলে কোন জায়গায় মাছ ধরতেন সুন্দরবন আমার বাড়ি না না আমার বাড়ি হচ্ছে কমলাপুর কেন আমি গাঙে দেবো টাওয়ারই বাদ কমলাপুর কোথায় খুলনা 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 কমলাপুর হ্যাঁ আর মানুষটা নিয়ে বলবো আচ্ছা খুলনা 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 বলো আমার বাড়ি গুলাই পাইকগাছা থানা কমলাপুর এই পাইকগাছা হ্যাঁ আচ্ছা পাইকগাছা তো খুলনার মধ্যেই পাইকগাছা খুলনার মধ্যে পাইকগাছা দক্ষিণ দিক এই যাও হ্যাঁ পাঁচ সাত মাইল তো পার আচ্ছা 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 ওইখানে আপনি মানুষ পার করতেন এই পার হ্যাঁ চাতখালি ঘাট বড়ডালে ঘাট হ্যাঁ আশাশুনিল ঘাট হ্যাঁ হ্যাঁ এইসব জায়গায় আমি মানুষ কাজী বলা আচ্ছা আমাদের পাইকগাছা ওইসব এই গ্রামে লোকের এবং ওইভাবে কত টাকা জমাইছেন বললেন ওইভাবে আমি দেই যে আমার একদিনে দশ টাকা বারো টাকা আয় হয় তখন তখন পাঁচ থেকে দেড় টাকা কিসি দশ টাকা মানে মাসে তিনশো টাকা হ্যাঁ তাই ধরো পাঁচ থেকে পাঁচ থেকে দেড় টাকা কিসি কেরাসিন একদিন খাটলি সারাদিন খাটলি দেড় টাকা দেয় সারাদিন খাটলে দেড় টাকা দেয় টাকা আর আপনি আমি আমি দশ টাকা বারো টাকা পনেরো টাকা আয় করতেছি পনেরো টাকা আয় করছেন দিনে রাত্রে আমি রাত্রের ভাই দিনই মানো ভাই হ্যাঁ রাত্রে সারা ঘুম পড়ি না তখন মাসে পাঁচশো টাকা চারশো টাকা আয় করতেন তখন ওই টাকা দিয়ে কত জমি কিনতে পারতেন হ্যাঁ তখন জমি ছিল একশো টাকা বন্ধক দুশো টাকা বন্ধক তিনশো টাকা বন্ধক রাখলি সে জমি সে আর নিতে পারিনি ওই বর্ষাকালে একটু পঞ্চাশ টাকা নিচ্ছি জমিওয়ালা বুঝলাম ও আমার একটা খুঁজলো আমার গ্রামে একটা লোক জমি কিনতো সেই লোক আমার খুঁজলো হ্যাঁ বুঝলি তো জমি কিনা আমি জমি নিয়ে পারতেছি হ্যাঁ হ্যাঁ আমি জমি নিয়ে পারতেছি তুই আমার সাথে একশো কোটি টাকা দিয়ে জমি তোর বাদে দিই আর দুশো টাকা দিয়ে জমি বন্ধ খাই আর তিনশো টাকা দিয়ে জিততে পারিস তো তোর ওই জমি তোর কিনে যাবে তিনশো টাকা হ্যাঁ ওইভাবে আপনি জমি কিনলে প্রায় দুইশো বিঘা কিনতে পারবেন জমি কিনলে দুশো বিঘির বছর যেতে পারেন আমার এখন ছেলে মেয়ের রাগ করে না ওরা রাগ করে না ছেলে মিলি সাবাল্লা কয় আব্বা তুমি মানুষ কয় তুমি ভালো কামাই করতে তা সব খেতে ফেলেই যাও তাই আমি বললাম আমি এসব কিছু চাইনি আমি আমি ঘুরাই ফেলেছি আমি বললাম সাইকেলের দালান দিতে পারতাম তা আমি বললো ঘুরাই ফেলে আসবো মেয়েও রাগ করে মেয়েও রাগ করে ঢাকায় মেয়ে না মেয়ে কিছু পায় না কিন্তু আমি মা মেয়ের মা মেয়ের মা ছিল মাটি ভানা উনিও রাগ করে না মেয়ের মা ছিল মাটি ভানা আমি বিয়ে করে একটা গরু দিল সে গরুটা গাড়িতে বিষি ভাইকে খাওয়াই দিল আচ্ছা তা এখন কয়নি যে আমার গরুটা বিষি কি খাওয়াইছে কেন বুঝলাম আচ্ছা আপনি অন্যদের সম্পর্কে কী বলবেন যারা এরকম করে ধরেন সব টাকা অন্যের পিছনে খরচ করে এবং কিছুই থাকে না তাদের সম্পর্কে কী বলবেন তারা কী করবে আসলে কী করা উচিত ওই তো আমি কী করবো কি আমার সেসব বাইরে আমার আর বলে না তারা কেউ একটু আপনারা বলে না এক গ্রামে একজন যদি কয় যে তোর ভাই ভ্যান চালাচ্ছে তুই কি মানুষ করতে কি দেখে দেখবি তারা এখন আপনার খবর নেয় না কি ডাকার মানুষ কিছু আমরা আমার রুগী মানুষ ও তারা বলে নিজেদের মতো মানুষ হয়েছে বলে আমরা আমার রুগী মানুষ আচ্ছা অন্য সম্পর্কে কি বলবেন যারা এরকম করে তাদের সম্পর্কে কি বলবেন যে নিজেরটাও যেন বুঝে রাখে তো আর কি কর তারা শ্রেণী কয় কয় তুমি তো কি মানুষ করো নি তাই বলে আমার মা তো মরে গেছে মা বেঁচে থাকলে শুনতে কীটা মানুষ করি আচ্ছা আমরা জিজ্ঞেস করছি ধরেন কেউ কেউ সব খরচ করে এরকম মানুষ করে শেষ জীবনে কষ্ট করে তারা কি করা উচিত তাদের কি বলবেন আমি দেখাটা ভুলি গেছি আর অন্যদের সম্পর্কে কিছু বলেন তারা কি নিজেরটা বুঝে নেবে আগে আগে তারা আমার আমার একটা থাকার একটা লোক আমার কইলো আমি তখন রাত তিনটির সময় চাইলাটা নিয়ে বাড়ি আসতেছি হ্যাঁ হ্যাঁ রাত তিনটির সময় হ্যাঁ ওই লোক আছে আমার বাড়ি তিন মাইল পর বুঝলাম তা সেই লোকটা ফিরসা করতে পারি রাস্তায় কেন আমার তো কিন্তু তুমি পছন্দ পাবো কেন আমি গ্রামের লোক পাই তো ওই লোকটা হ্যাঁ হ্যাঁ
বাড়ি না গেলে হবে না, তবে তুমি এই অন্ধকার রাত আর এই রাস্তা সাত আটটা ভাঙা, তা তুমি বাড়ি যাবা কি তুমি রাত্রে? আর বাড়ি এই গায়ে 3 মাইল পথে এর মধ্যে একটা ঘর নেই তারপর কি বলো যে বাড়ি না সারাদিন খাওয়া দাওয়া না, ভাই বোন কটা না খেয়ে মরে যাবে? সব ভাই বোনের জন্য আপনি সারা রাত কাজ করছেন? সারা রাত কারণ রাত আসি পথে আসি এক ভাঙা পাড়ি আসি এক মশ পাশে এইভাবে বেশ 8 মাইল খানি মহিষ গেল, তারপর আস্তে আস্তে মহিষ হারিয়ে গেল, আমি আস্তে আস্তে বাড়ি গেলাম। তখন কি মহিষ ছাড়া থাকতো রাত্রে? মহিষ না, ও তো জিন, জিন মানে ভূত। এখন আমি ওই বাড়ি গেলাম, বাড়ি গেলেই ভাই দুটো নাকি দাঁত লাগিয়ে গেছে। আচ্ছা ধন্যবাদ দর্শক, আমরা এটাকে 2 পর্বে ভাগ করব, ওনাকে একটু রেস্ট দিব, রেস্ট নিয়ে আমি আবার শুনবো। ওনার কষ্টের একটা ব্যাপার হচ্ছে উনি ওনার যে সম্পত্তি, ওই সম্পত্তি 200 বিঘা থাকতো, এখন ছেলেও রাগ করে ফ্যামিলিরও রাগ করে এবং ভাইরা ওনার কোনো খবর নেয় না। তো আমরা ওনার আরেকটা জীবনের কাহিনী শুনবো যে উনি অনেক সময় অনেক কষ্ট করছে, যে কষ্টগুলো আসলে মানে কল্পনা করলে কল্পনা করতে পারবো না আমরা, আসলে যারা দেখে নেই তারাও বিশ্বাস যাবে না, এবং যারা সাক্ষী ছিল তারা অনেকে মারা গেছে, ওনার মা বা বয়স্ক, এখন ভাই বোনরাও অস্বীকার যায়। এবং আপনি একটু একজন একটু বলেন যে ধরেন আপনার মতো যাদের অবস্থা হইতে পারে ভবিষ্যতে, তাদের কি করা উচিত আসলে? মানে নিজের জন্য কিছু জমায় রাখা উচিত, জমি কেনা উচিত, সব খরচ করা কি ঠিক হবে আপনার মতো করা কি ঠিক হবে নাকি ঠিক হবে না? হ্যাঁ আপনি গুলায় ফেলছেন, অন্যরা যাতে গুলায় না ফেলে, অন্যরা যাতে বেকাতে না পড়ে। আমার তুই তো তোমার কথা মানুষ, তুমি আমার গাড়ি তোমার চাই আর আমি বাইক এসছো, তাই বললাম ধরো সাইড দিয়ে ভাই আমরা দুটো বই মা বাপ, তা কাল আসবি সারাদিন খাওয়া দাওয়া না, তেমন যদি বাইর না যাই তুমি হাতে মারা যাচ্ছে। মানে তারা খাই নেই? না, কয়দিন খাই নেই? তারা সারাদিন খাওয়া দাওয়া না, আমি বাইক যাচ্ছি রাত দুই ঘন্টা রাত থাকতে মরে বাইক যাচ্ছে। এবং আপনি খাবার না নিলে মরেও যেতে পারতো? যাবে আমি বাড়ি গিয়ে যাই দুটো ভাই দাঁত লেগে গেছে, দাঁত লেগে গেছে, দাঁত লেগে গেছে যাবো তাই দাঁত মা আর আর ছিঁড়ে আনলো, জানাল দিতে এসে দাঁত ফাঁক করবো কিন্তু এক কান চামচ, বুঝলাম? হ্যাঁ এক কান চামচ তার দাঁত ফাঁক করে দেয়, কারণ আমি লোকবাই তো ওই লোকস পেরেক ছিল পেরেক, হ্যাঁ তো ওই পেরেক দিয়ে আর ওই চামচ দিয়ে গালে চালাই দিতে আমি ফাঁক করে দিলাম, খুদায় খুদায় হ্যাঁ দাঁত ফাঁক করে দিয়ে তার আর গালে খেয়ে দিলাম, দিয়ে তো 1 ঘন্টা পর একটুখানি হাসি কেটে। আর সেই ভাইরা এখন কয় কী ঢাকার মানুষ করেছে, আমরা আমার দুটি মানুষ করি ওই ক্ষুধায় দাঁত লেগে গেছিল। আমরা ওনার কাছ থেকে আসলে অনেক কিছু জানবো, আজকে ওনাকে ধন্যবাদ দিব। আপনার নামটা একটু বলেন দেখি। আমার নাম সিদ্দিক। আপনি হচ্ছেন পাইগা স্যার? পাইগা কমলাপুর। ধন্যবাদ আপনাকে, জি ধন্যবাদ সবাইকে।